যারা মুক্তিযুদ্ধে সরাসরি যুক্ত হয়েছিলাম তাদের কাছে এটা আসলে একটা অনেক বড় বিষয় এবং যুদ্ধের পর 75 সালে যখন ওনাকে হত্যা করা হলো তারপর থেকে পুরো বাংলাদেশটা যেভাবে উল্টে গেল পরবর্তীতে আবার একটা সময় এসে এটাকে প্রপার রেলে তুলে আবার একটা জায়গায় যাওয়ার চেষ্টা সেই সময় এসে যখন এই বায়োপিক হবে ঠিক হলো এবং সেখানে অভিনয় করার সুযোগ পেলাম এটা একটা অনেক বড় পাওয়া বলে মনে হয়েছিল কিন্তু এই করোনার কারণে যখন সমস্ত কিছু একেবারে ওই তীরে এসে তরি ডোবার মতো অবস্থা হলো মানে আমাদের 17 তারিখে মহরত হবে মার্চের এবং শুটিং শুরু হবে তখনই বন্ধ হয়ে গেল করোনার জন্য এবং একটা অনিশ্চয়তার পথে ছিল হবে কি হবে না হলে কখন হবে তার মধ্যে কে করতে পারবে কে পারবে না কে বেঁচে থাকবে থাকবে না এই করতে করতে এখন আবার এটা শুরু হতে যাচ্ছে আগে যেটা ভাবনা ছিল যে বেশিরভাগ অংশ শুটিং হবে বাংলাদেশে আর বাকি অংশ হবে ভারতে এখন বেশি অংশ সম্ভবত ভারতে হবে বাকি অংশ এখানে হবে এই রকম একটা অবস্থার ভিতরে এই মাসেই অর্থাৎ জানুয়ারিতে শুটিং শুরু হবে আমাদেরকে যেতে হবে ওখানে শুট অভিনয় করার জন্য এখন চাইছি যাতে এই বায়োপিক বঙ্গবন্ধুর উপরে এটা নির্মিত হোক হয়ে যাক এটাই সবচেয়ে বড় চাওয়া এবং সেটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটা হয় করতে পারি সবাই মিলে সেই জন্য সবার কাছে দোয়া চাইবো আশীর্বাদ চাইবো যাতে এটা সুন্দরভাবে করে আমরা সবাই মিলে শেষ করতে পারি।